হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টে আবারও চলে আসছি মিরপুর জোনের সবচেয়ে বৃহত্তম বাইক ইউজ বাইকের শোরুমে। তো আমরা আছি চলন্তিকার মোড়ে। চলন্তিকার মোড়ের একদম ডান পাশেই কিন্তু বাইক জোন। আর আপনারা যে কাউকে জিজ্ঞেস করলাম যে বাইক জোনটা কোথায়, আপনারা মিরপুর 2 নম্বর স্টেডিয়াম দিয়ে আসতে পারেন অথবা আপনারা 11 বাস স্ট্যান্ডে সোজা চলে আসতে পারেন। চলন্তিকার মোড়ে আসলেই আপনারা একদম ঠিক মোড়ে পেয়ে যাবেন, মোড়ের ডান পাশেই বাইক জোন। তো ভিউয়ার্সরা, আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইক জোনের যেই কালেকশনগুলো আছে, যে বাইকগুলো আছে প্রিমিয়াম সিগমেন্ট থেকে শুরু করে লো সিগমেন্টের প্রত্যেকটা বাইকের ডিটেলসটা জানানোর চেষ্টা করবো এবং উইথ প্রাইস সহ। তো ভিউয়ার্সরা, আসলে আমাদের এখানে কিন্তু অনেক অনেক বাইক থাকে। আজকে কিন্তু কালেকশনটা কিছুটা কম, কেননা অনেকগুলো বাইক অলরেডি সেল হয়ে গেছে গতকালকে এবং আজকে সকালে বেশ কিছু বাইক সেল হয়েছে, এর জন্য কালেকশনটা কম আছে। আবার কাল পরশুর মধ্যে আবার অনেক বাইক উঠে যাবে। তো আপনারা আপনাদের চাহিদা মতো সকল বাইকগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনাদের যদি পছন্দনীয় কোনো বাইক থেকে থাকে যে ভাই আমার এই বাইকটা লাগবে, এই মডেলটা লাগবে, আপনার আমার স্ক্রিনে তো যে নাম্বারটা আছে সেখানে ফোন দিয়ে কিন্তু আপনারা খোঁজখবর নিতে পারবেন যে ভাই এই বাইকটা আছে কি না, থাকলে আমি নিব। ওকে, তো ভিউয়ার্সরা, ভিডিও শুরু করবো। ছোট্ট একটা রিকোয়েস্ট বলতেছি, যেটা হলো যে আপনারা আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আপনারা পেয়ে যাবেন। আর ভিউয়ার্সরা, কথা বাড়াবো না, আপনাদের সুবিধাতে বাইক জোনের অ্যাড্রেসটি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা খুব সহজে বাইক জোনের এই শোরুমটি আপনারা ভিজিট করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নিই যে বাইকগুলো সেগুলো প্রাইস এবং ডিটেইল সম্পর্কে। তো ভিউয়ার্সরা, আজকে ভিডিও মেক করতে আমাদেরকে সাহায্য করতেছে হাবিব ভাই। হাবিব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হাবিব ভাই, যেহেতু মিরপুর জোনের মধ্যে সবচেয়ে বড় ইউজ বাইকের শোরুম এটি, বাইক জোন, অ্যাড্রেস একটু বলে দেন। এটা অ্যাড্রেস হল মিরপুর 7 চলন্তিকার মোড়। কেউ যদি দূরে থেকে আসতে চায় তো 11 বাস স্ট্যান্ড নামতে পারে কিংবা ন্যাশনাল স্টেডিয়াম 2 নম্বর, এখানে বললে আমাদের ওইখান থেকে 2 মিনিট আসলেই মিরপুর 7 চলন্তিকার মোড় বললে যে কেউ আসতে পারবে। তো হাবিব ভাই, অনেক গাড়ি, সাদা, ব্লু এবং ব্ল্যাক। তো ভিউয়ার্সরা, ওকে, আমরা ফার্স্টে এরপর ব্লুটা দেখি। হ্যাঁ, এরপর হলো ব্লুটা, এটা হলো এবিএস, ডুয়েল চ্যালেঞ্জ এবিএস। হ্যাঁ, এটা হলো আপনার 19 মডেল, 19 রেজিস্ট্রেশন। জি, এটা 20 মডেল, 20 রেজিস্ট্রেশন। এটা চলছে 9200 কিলোর মতো, 9200 মতো চলছে। হ্যাঁ, এটার প্রাইস চাচ্ছি মাত্র 3,40,000 টাকা, 3,40,000। ডুয়েল চ্যালেঞ্জ এবিএস। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা বাইক আমার কাছ থেকে দাম দর করে নিতে পারবে যে কেউ। ওকে, এরপরে দেখো হোয়াইট কালার সেম, এটা হলো ব্লু রিং, এটাও ডুয়েল চ্যালেঞ্জ এবিএস, এটার প্রাইস মাত্র 3,40,000 টাকা, 3,40,000। আপনাদেরকে কোনো মানে ঈদ অফার চলছিল রমজান মাস উপলক্ষে? হ্যাঁ অবশ্যই, ঈদ অফার বলতে আমরা তো ঈদ অফার প্রত্যেকবারই দিয়ে থাকি, এবারও দিয়ে যাচ্ছি। যদি আপনার ভিউয়ারসটা আসে, 6 মাস সার্ভিসিং এর পাশাপাশি তো বড় চারটা সার্ভিস ফ্রি দিচ্ছি। এরপর আমাদের কাছ থেকে যদি আসে, আমরা অনেকটা সম্মান না কমিয়ে দেবে ব্যবস্থা করে দিচ্ছি। ওয়াও, আচ্ছা, এরপরে দেখবো আমরা সিভিআর, সিভিআর, হ্যাঁ, 17 মডেল, 17 রেজিস্ট্রেশন, এটার প্রাইস মাত্র 3,10,000 টাকা, 3,10,000। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা আছে আনঅফিশিয়াল সিভিআর, এটা কিন্তু মার্কেটে খুবই রেয়ার, খুবই রেয়ার একটা কালার। এটা আনঅফিশিয়ালটা? হ্যাঁ আনঅফিশিয়ালটা, এটা একদম নতুন বলতে বাইকটা মাত্র 3000 কিলো চলছে। আচ্ছা, বাইকটা মাত্র 3000। সবগুলোতে নাম ট্রান্সফার হবে? প্রত্যেকটা বাইক আমার কাছে এনি টাইম নাম ট্রান্সফার পসিবল। ওকে, এটার প্রাইস চাচ্ছি মাত্র আপনার 4,60,000 টাকা, মাত্র 4,60,000 টাকা। এটা থেকে এটা অনেকটা সুন্দর বেশি। হ্যাঁ, এটা সুন্দর বেশি, এটা আপনি এই পাশ থেকে আউটলুকিং দেখাতে পারেন, এটা ইন্দোনেশিয়ান ভার্সন। ওকে, আমি ফুল আউটলুকটা দিচ্ছি, ভিউয়ার্সটা দেখেন, দেখতেই পাচ্ছেন। ওকে, প্রত্যেকটা বাইক আমার কাছ থেকে দাম দর করে নিতে পারবে। এরপর জিক্সার, হ্যাঁ জিক্সার এসএফ,
আপনার এটা হচ্ছে আপনার 18 মডেল 18 রেজিস্ট্রেশন চলছে মাত্র 12000 কিলো 12800 কিলোর মত চলছে এটার প্রাইস আছে মাত্র 188000 টাকা ডাবল ডিক্সের ভাই 188000 ওকে ফেজারের অনেক চাহিদা আছে আসলে ফেজারের চাহিদা আছে ফেজার আমার কাছে আরো অনেক কালেকশন আছে আমি আপাতত এই দুইটা দেখাচ্ছি আমার আরো আছে আচ্ছা আচ্ছা এটা হলো হোয়াইট কালারের ফেজার 17 মডেল 17 রেজিস্ট্রেশন মাত্র প্রাইস 190000 টাকা তো আবার আস্কিং রেট দামাদারি করে নিতে পারবেন এটা কি ভার্সন 2 ভার্সন 2 হ্যাঁ এফআই ভার্সন 2 190 এটা কত কিলো চলেছে এটা এটা মাত্র চলছে আপনার হলো 14000 কিলো 14000 কিলো জি আচ্ছা আরেকটা বিষয় এরপর হলো রেড কালার 17 মডেল 17 রেজিস্ট্রেশন চলছে 15700 কিলোর মত ওকে ওকে এটা কিন্তু খুব একটা চাহিদাপূর্ণ বাইক রেড বর্তমানে মার্কেটে খুবই চাহিদাপূর্ণ সেটা আমার কাছে এক পিসি আছে এটা প্রাইস চাচ্ছি মাত্র 190000 টাকা সেম প্রাইস প্রত্যেকটা বাইক দামাদারি করে নিতে পারবে আমার কাছে ওকে আর আমার কাছ থেকে বাইক নেওয়ার সাথে সাথে 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি কাগজের গ্যারান্টি প্রত্যেকটা জিনিস আমরা সাথে সাথে দিয়ে দিব আমাদের কাছ থেকে যদি কোনো সমস্যাপূর্ণ বাইক পায় নগদ বাইক দিয়ে ভর্তুকি সহ টাকা নিয়ে যাবে আজকে কিন্তু একটা ধামাক অফারের ভিতরে এই একটা একটা ইউজ একটা বাইক আছে ধামাক অফারের ভিতরে সিবিআর এত চিপ রেটে আশা করি কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা মাত্র 185000 টাকা সিবিআর 185000 টাকা সিবিআর হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আছে এটা একমাত্র আজকে ঈদের অফার আমরা প্রত্যেকটা অফারে একটা করে দিয়ে থাকি আজকে এটা হলো সবচেয়ে ধামাকা অফার মাত্র 185000 টাকা 185000 টাকা আচ্ছা পালসার দেখতে পাচ্ছিলাম পালসার এটা ডাবল ডিক্সের ইউজি 5 এটা হলো 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন এটা চলছে আপনার 10100 কিলোর মতো ঠিক আছে এটার প্রাইস চাচ্ছি মাত্র 148000 টাকা 148 জি মাত্র 148000 টাকা আচ্ছা এরপরে পালসার এরপরে দেখবো পালসার 17 16 মডেল 17 রেজিস্ট্রেশন এটা চলছে 16000 কিলো এটার প্রাইস চাচ্ছি মাত্র 110000 টাকা 110000 টাকা মাত্র 110000 টাকা আচ্ছা এরপরে দেখবো সুজুকি জিক্সা এটা চলছে হলো আপনার 5200 কিলো মেরুন কালারের হ্যাঁ মেরুন কালারের 5200 কিলোর মতো চলছে 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন এটার প্রাইস চাচ্ছি মাত্র 172000 টাকা আস্কিং রেট প্রত্যেকটাই আস্কিং রেট আচ্ছা 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 হাঙ্কের ভালো চাহিদা আছে হাঙ্কের খুব চাহিদা এটা হলো কফি কালারের ভিতরে একটু ব্ল্যাক আছে এটা হলো 17 মডেল 17 রেজিস্ট্রেশন এটা চলছে আপনার 15200 কিলোর মতো ওকে এটার প্রাইস চাচ্ছি মাত্র 110000 টাকা আচ্ছা 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 আর এটা দামটা এটা হলো হাঙ্ক 18 মডেল 18 মডেল 19 এর রেজিস্ট্রেশন এটা চলছে 6064 কিলোর মতো এটার প্রাইস চাচ্ছি মাত্র 118000 টাকা 118000 টাকা এরপরে আমরা একটা ছোট্ট একটা কালেকশন দেখাবো ছোট্ট একটা বাইক একদম ফ্রেশ কন্ডিশনে অনেক গাড়ি থাকে যেমন আমি যেখানে দাঁড়ায় আছি এখানে গাড়ি ভরা থাকে অনেকগুলো গাড়ি সেল হয়ে গেছে তাই গাড়ি আজকে একটু কম তারপর আমি আপনাদের সুবিধাতে সবগুলো যেগুলো আছে দেখাচ্ছি ওনাদের কিন্তু আবার কিছু গাড়ি আপনার ওনাদের গ্যারেজে রাখা আছে কিছু হ্যাঁ ওগুলো আবার নিয়ে আসবে আচ্ছা পালসার দেখতে হচ্ছে আরেকটা পালসার ডাবল ডিসের এটা কিন্তু এবিএসটা এবিএস না এটা এবিএসটা এটা আচ্ছা এবিএসটা আছে এটা কিন্তু খুব রেয়ার মার্কেটও যেমন রেয়ার বাইরে কিন্তু এই বাইকটা অ্যাকচুয়ালি দেখাই জানেন একটু দেখাইতে পারেন আপনারা ভিউয়ারদের এই যে হ্যাঁ দেখাইছি যে এবিএসটা ভিউয়ারসরা দেখলে বুঝতে পারবেন একদম নতুন একটা বাইক এটা চলছে মাত্র 3000 কিলো 3000 কিলো চলছে না প্রাইস আছে মাত্র 188000 188000 টাকা আচ্ছা এই পাশে আমরা আরো কিছু মানে অ্যাভারেজ দেখতে পাচ্ছি যেগুলো চাহিদা আসলে বলে শেষ করা যাবে না ভার্সন 3 অনেক চাহিদা যেটা ভার্সন 3 তাও আবার রয়্যাল ব্লু কালারের এটা হলো আপনার 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন এন্ড এটা চলছে 5300 কিলো 5300 কিলো না সরি এটা চলছে আপনার 4962 কিলো 4962 কিলো হ্যাঁ এটা প্রাইস চাচ্ছি মাত্র 214000 টাকা মাত্র 214 হ্যাঁ 214 আচ্ছা এর ছোট ভাই ভার্সন 2 হ্যাঁ এটা হলো আপনার ভার্সন 2 এটা হলো আপনার 19 এর মডেল 19 খুবই কমন কালার সবার পছন্দের একটা কালার হ্যাঁ অনেক পছন্দের একটা কালার জি এটা ভার্সন 2 এটা চলছে হলো আপনার 6800 কিলোর মতো 6800 কিলো জি হ্যাঁ এটার প্রাইস চাচ্ছি মাত্র 195 195 জি আচ্ছা 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 এরপর আরেকটা আছে দেখবো আমরা অ্যাপডেটেড ভার্সন 2 হ্যাঁ এটা সিলভার কালারটা ছিল আপনার 8 9 মাসের মতো আচ্ছা আচ্ছা এটা চলছে হলো আপনার 5000 কিলোর মতো প্রায় আচ্ছা 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 এটা হলো ডাবল ডিস্কের বাইক ওকে কালার ভিতরে দাও হয় সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক এটা হলো ডাবল ডিস্কের বাইক ওকে ফ্রেশ কন্ডিশনে একটা বাইক আছে হ্যাঁ হয়তো আপনি যদি পুরো বাইকটা একটু দেখাইতেন এটার প্রাইস চাচ্ছি মাত্র 2,02,000 টাকা 2,02,000 আস্কিং রেট হ্যাঁ দাম বলতে পারবে প্রত্যেকটা বাইকে আমার কাছে দাম বলতে পারবে ওকে
রেড কালার এনএস রেড কালার এনএস হ্যাঁ এটা হলো রেড কালার এনএস এটা 1900 মডেল 1900 রেজিস্ট্রেশন এটা চলছে হলো আপনার 5300 কিলো এটার প্রাইস আছে মাত্র 165000 টাকা 165 তে না এরপরে দেখাবো এফআই এবিএস সুজুকি জিক্সার সিলভার কালার অনেক চাহিদা একটা কালার হ্যাঁ ওকে এটা হলো এফআই এবিএস এটা হলো আপনার 1900 মডেল 1900 রেজিস্ট 20 মডেল 20 রেজিস্ট্রেশন এটার প্রাইস এটা চলছে 2900 কিলো মতো 2900 কিলো মাত্র হ্যাঁ এটা তার মানে নতুন কন্ডিশন বলা চলে হ্যাঁ এটা প্রাইস আছে মাত্র 235000 টাকা মাত্র 235000 টাকা এফআই এবিএস বিশেষ আসলে রাস্তার পাশে তো এই জন্য ধুলাবাড়ি উলার মানে আশা কারণে একটু মনে হচ্ছে যে একটু ময়লা ময়লা আমার মুছে দিলে কিন্তু দেখবেন যে চকচক করতেছে আজকের মতো ছিল এই আমার কাছে কালেকশন আমাদের কাছে যদি আরো কালেকশন আছে আমরা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সবাই আমাদের বাইক জোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার শোরুমটা ভিজিট করে যাবেন অ্যান্ড আমার শোরুমে যদি কার কোনো বাইক লাগে আমার ডিসক্রিপশনকে লিঙ্কে নাম্বার দেওয়া থাকে অবশ্যই একটা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন